স্বাদে রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের মোরব্বা। এই কাঁচা আমের মোরব্বা এই সিজনে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এটা রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আম ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে কোনো খোসা থাকলে চলবে না, খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমেই বোটার অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি, এরপর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখতেই পারছো খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আরেকটা আমের খোসাও আমি ছাড়িয়ে নিচ্ছি। একবারে অনেকটা করে রেখে দিলে এটা রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি দুটো আমের করে দেখিয়েছি, এতে তোমাদের পরিমাপটা বুঝতে অনেক সুবিধে হবে। এবার আম দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছো আমার আমগুলো একটু ফ্রিজে থেকে নরম হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে সবসময় একদম কাঁচা আম নিতে, একটু শক্ত টাইপের আম হলে এই মোরব্বা বেশি টেস্টি হবে। মজে গেলে করলে কোনো অসুবিধে নেই, কিন্তু কাঁচা আম নিলেই সেক্ষেত্রে আমের যে মোরব্বাটা বেশি ভালো হয়। আমি ফ্রিজে আমগুলো রেখে দিয়েছিলাম বলে একটু নরম হয়ে গেছে। এতে আমের মোরব্বা তৈরি করার পর এটা একেবারেই বোঝা যাবে না, তোমরা ফ্রিজে থাকা আম দিয়েও এগুলো বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছো আমটাকে পুরো গ্রেট করে নিয়েছি, আটিটাকে বাদ দিয়ে দেব। দুটো আমের পেস্ট এখানে তৈরি হয়েছে। গ্রেট করলে একটু দানা দানা থাকে, মোরব্বা একটু দানা দানা হলে খেতে ভালো হয়। আমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, যে পাত্রের মধ্যে আমি মোরব্বাটা তৈরি করব সেই পাত্রের মধ্যে গ্রেট করা আম নিয়ে নিলাম। এখনও আমি গ্যাসের মধ্যে বসাইনি। দুটো আমের জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ গুড়। এখানে দুটো আমের জন্য 150 গ্রাম মতো চিনি আর গুড় মিলে আমি ব্যবহার করেছি, 100 গ্রাম চিনি আর 50 গ্রাম গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। যে কোনো মোরব্বার ক্ষেত্রে আখের গুড় দিলে মোরব্বার টেস্টটাই একদম অন্যরকম হয় আর খেতে খুব ভালো লাগে। শুধু চিনিতেও এটা করা যেতে পারে, কিন্তু চিনি গুড় মিশিয়ে করলে এটা ভালো হয়। শুধু গুড়ে করলে এটা যেমন হেলদি হবে, চিনি অনেক সময় আমরা অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে এটাকে পুরোপুরি গুঁড়েও করা যেতে পারে। আমি গুড় আর চিনি মিশিয়ে এটা বানাচ্ছি। এবার গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে দেব। এগুলোকে আমি রেডি করে নিলাম, এখনও আমি গ্যাসের মধ্যে বসাইনি। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে জাল দিতে থাকব। আর পাত্রটা গ্যাসের মধ্যে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়তে থাকব। হাই ফ্লেমে কখনোই এটা তৈরি করা যাবে না, যেহেতু চিনি দেওয়া আছে চিনিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে অথবা তলায় লেগে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছ মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে গুড়টাও গলে যাবে, চিনিটাও গলে যাবে, তখন এরকম একটা কালার চলে আসবে। গুড় চিনি দুটোই যখন গলে যাবে তখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে আসবে। আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে এর কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখনও গুড় আমার কিছুটা গলেনি, দেখতেই পাচ্ছ, তবুও কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এবার এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটা পাক এসে যাবে, এই দেখতেই পাচ্ছ এরকম যখন পাক এসে যাবে, তখন আমরা এর মধ্যে অন্য উপকরণগুলো যোগ করে দেব, কিছু মশলা দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন, আর দিয়ে দেব নর্মাল লবণ। দুটো বুঝে ব্যবহার করতে হবে, দু রকমের লবণ ব্যবহার করেছি। সেক্ষেত্রে 1/2 চামচ
বিট লবণ আর হাফ চামচ নর্মাল লবণ এর মধ্যে দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার সময় তোমরা একটু টেস্ট করে নেবে। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমরা যে রেগুলার লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়োই দিয়েছি, এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেইনি। দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো, এখানে আমি মৌরি দেইনি। ভাজা জিরের গুঁড়ো দিলে একটা সুন্দর গন্ধ হয়, এতে মোরব্বার টেস্টটা ভালো হয়। এখানে তোমরা মৌরি গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটার মধ্যে সুন্দর একটা এরকম ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর ঠান্ডা করে জারের মধ্যে ভরে এটাকে রেখে দেবো।